স্বপ্নের বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোয়া নিয়ে গেল টাইগার্স টিম। মঙ্গলবার দুপুরে দেশের অন্যতম ক্রিকেট প্রেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দারুণ একটি সময় কাটাল মাশরাফির দল। গণভবনে প্রধানমন্ত্রীর দেয়া উষ্ণ অভ্যর্থনায় পুরো স্কোয়াড, কোচিং স্টাফ এবং বোর্ডের শীর্ষকর্তাদের নিয়ে গিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, ছিলেন সাবেক অধিনায়ক সাংসদ নাইমুর রহমান দুর্জয়। প্রধানমন্ত্রীর পাশের চেয়ারে বসে বিসিবি সভাপতি একে একে পরিচয় করিয়ে দেন দলের বিদেশি কোচিং স্টাফ আর একেবারে নতুন মুখ যারা তাদের। এ সময় প্রধানমন্ত্রী হাত নেড়ে হ্যালো বলেন হেড কোচ স্টিভ রোডস এবং ব্যাটিং কোচ নেইল ম্যাকেনজিকে। এর পরপরই সৌম্য সরকারকে খোঁজেন প্রধানমন্ত্রী। বিসিবি সভাপতিকে তিনি বলেন, ওই তো কিছুদিন আগে যে রেকর্ড করলো ছেলেটা কোথায়? তখন মাশরাফি বলেন, এই যে সৌম্য সরকার। তখন প্রধানমন্ত্রী বলেন, হ্যাঁ হ্যাঁ সৌম্য, আরে তুমি তো দারুণ একটা রেকর্ড করে বসলা। এরপর নাজমুল হাসান সৌম্যর করা লিস্টে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি রেকর্ডের বিস্তারিত বুঝিয়ে বলেন প্রধানমন্ত্রীকে। এরপর আসে বিয়ে শাদীর টপিক। অধিনায়ক মাশরাফি বলেন, আপা আমাদের টিমের কয়েকজন তো ভিসা করারও সময় পাচ্ছিল না, সবাই বিয়ে করতে ব্যস্ত হয়ে পড়েছিল। ম্যাশের কথা এ সময় হাসির রোল ওঠে। নাজমুল হাসান পাপন বলেন, এবার সবাইকে বিয়ে দিয়েই পাঠাচ্ছি আপা। আবারও হেসে ওঠেন পিএম। মিরাজ, মুস্তাফি, সাব্বিররা তখন লজ্জায় লাল। মজার ঠাট্টার কথার পর টাইগারদের আত্মবিশ্বাস নিয়ে ক্রিকেট খেলতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাজমুল হাসান বলেন, আপা আমরা টার্গেট করছি সেমিফাইনাল, এখন আপনি দোয়া করে দেন। তখন শেখ হাসিনা বলেন, ঠিক আছে, টার্গেট এমনই বড় হওয়া উচিত, কিন্তু আমার ছেলেদের কোনোভাবেই চাপে ফেলবা না, যে জিততেই হবে এমন চাপ দেওয়ার দরকার নেই, ইনশাল্লাহ একদিন তো আমরা বিশ্বকাপ জিতবই। এরপর সাকিবের দিকে তাকিয়ে প্রধানমন্ত্রী বলেন, তোমরা যখন দেখবা জয়ের খুব কাছাকাছি আছো, এক এক করে নিলেই হচ্ছে, তোমরা প্লিজ চার মারতে যেও না, এটা আমার কথা মনে রেখো, আমাদের এত রিস্ক নেওয়ার দরকার নেই। আগের দিন মিরপুরে পুরো দলের সঙ্গে সাকিব আল হাসান না থাকায় অপূর্ণ ছিল যে ছবিটা গণভবনে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সান্নিধ্যে পূর্ণতা পেল বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। গুড লাক টিম টাইগার্স। টাইগারদের এমন আরও খবর পেতে সাবস্ক্রাইব করুন অলরাউন্ডারের ইউটিউব চ্যানেল আর ক্লিক করুন নোটিফিকেশনস বেল। থাকুন আমাদের সাথে, হয়ে উঠুন অলরাউন্ডার।